আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখছেন এখানে কি নিয়োগ বিজ্ঞপ্তি এসেছে? এটি হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদের নিয়োগ বিজ্ঞপ্তি। সো এখানে এসএসসি পাশে বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ মানে ছেলে এবং মেয়ে উভয়ে আবেদন করতে পারবেন। যারা 2022 সালে এসএসসি পরীক্ষায় পাশ করেছেন তারাও এখানে আবেদন করতে পারবেন। এই ভিডিওতে বাংলাদেশ সেনাবাহিনীর যে সৈনিক পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটি সম্বন্ধে এ টু জেড দেখাবো। যখন কোনো সেনাবাহিনীর নিয়োগ বিজ্ঞপ্তি বা যে কোনো বাহিনীর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয় তখন সবার একটা বিষয় লক্ষণীয় থাকে যে এখানে উচ্চতা কত হতে হবে, বুকের মাপ কত হতে হবে এবং আপনার বয়সটা কত থেকে কতর মধ্যে হতে হবে, সেই বিষয়গুলো সহ বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। কিভাবে আবেদনটা করবেন সেটাও এই ভিডিওতে থাকবে। সো মূল ভিডিওটি আলোচনা করার পূর্বে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যারা আমার ভ্লগ চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নাই, রায়হান ভ্লগ চ্যানেলটি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক দিয়ে রাখবেন। এই চ্যানেলের লিংক এই ভিডিও ডেসক্রিপশন এবং প্রথম কমেন্টেও দেওয়া থাকবে। সো আমরা এখন দেখে নিই বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদের নিয়োগ বিজ্ঞপ্তিতে কী কী আছে, সব কিছুই আমি আপনাদেরকে দেখাবো, আপনারা একটু ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন। সো প্রথমে যারা দেখবো সেটা হচ্ছে শারীরিক মাপ। সো এটি খুবই ইম্পর্টেন্ট, আপনারা ভিডিওটা কেটে দেখবেন না, তাহলে মাঝে গিয়ে কমেন্ট করবেন ভাইয়া আমার বয়স এত এত, আমি কি আবেদন করতে পারবো, এই কাজটা করবেন না। আপনারা ভালো করে আগে দেখুন ভিডিওটি, তারপর গিয়ে কমেন্ট করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। সো শারীরিক মান, উচ্চতা হতে হবে ন্যূনতম। সো যাদের উচ্চতা 5'6" তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন, এবং যারা ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের প্রার্থী আছেন তারা 5'4" হলেই আবেদন করতে পারবেন। সো বুঝতেই পারছেন এখানে যারা পুরুষ প্রার্থী থাকবে তাদের জন্য 5'6" হচ্ছে নর্মাল প্রার্থী, আর হচ্ছে ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য 5'4". সো এখন আসি মহিলাদের জন্য বা নারীদের জন্য। নারীর উচ্চতা হতে হবে 5'3" এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য হচ্ছে 5'1" লম্বা হলেই আপনি এখানে আবেদন করতে পারবেন। এর বেশি যদি হয় তাহলে অবশ্যই ভালো। এরপর ওজন হতে হবে 49.90 কেজি। সো এখানে 50 কেজি হলেও চলবে পুরুষ প্রার্থী। আপনার উচ্চতা যদি বেশি হয় পুরুষ প্রার্থীর সেক্ষেত্রে ওজন বেশি হলে সমস্যা হবে না। তো এরপর মহিলা প্রার্থীর জন্য হচ্ছে 47 কেজি, এর বেশি হলে সমস্যা নাই, তবে আপনার উচ্চতা অনুযায়ী এটা হওয়া বাঞ্ছনীয়। তো আবেদন, একজন প্রার্থী প্রয়োজনের যোগ্যতা সাপেক্ষে জিডি এবং টেকনিক্যাল ট্রেড টিটি এ আবেদন করতে পারবেন। এছাড়া বিএনসিসি এর সদস্য, সেনা সদস্য সন্তান এবং টিটিআই সমূহ হতে প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীগণ পৃথকভাবে আবেদন করতে পারবেন। সকল ক্ষেত্রে এসএমএস ও অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। প্রতি আবেদনের অনুকূলে ভর্তি ফি বাবদ 200 টাকা কর্তন করা হবে। এখন দেখব যোগ্যতা, কী কী যোগ্যতা প্রয়োজন পড়তে হবে এবং আপনার বয়স কত হতে হবে। সো আমি একটু জুম করে নিলাম। তো সাধারণ ট্রেড জিডি পুরুষ ও মহিলা পদে যারা তারা আবেদন করবেন তাদের বয়সটা হতে হবে 3 মার্চ 2024 সাল ধরে 17 বছরের কম হওয়া যাবে না এবং 20 বছরের বেশি হওয়া যাবে না। এটা বিষয়ে আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি একটু পরে। শিক্ষাগত যোগ্যতা হবে এসএসসি বা সমমান, সেটা মাদ্রাসা বোর্ড থেকে হতে পারে, কারিগরি থেকে হতে পারে বা উন্মুক্ত থেকে হতে পারে, যে কোনো শিক্ষা বোর্ডের আওতা হতে আপনি যদি এসএসসি 3 পয়েন্ট পান যে কোনো বিভাগ থেকে, যেমন সায়েন্স, কমার্স, আর্টস, তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। তো এখন আসি টেকনিক্যাল ট্রেড টিটি পুরুষ ও মহিলা, যাদের বয়স 3 মার্চ 2024 তারিখের ধরে 17 বছরের কম এবং 21 বছরের বেশি নয় এমন, তারাই শুধুমাত্র এখানে আবেদন করতে পারবেন। বয়সটা নিয়ে ভয় পাবেন না, আমি বয়সটা একটু পরে আপনাদেরকে বর্ণনা করে দেখিয়ে দিচ্ছি। টেকনিক্যাল ট্রেডের জন্য শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে, কৃষিগত যোগ্যতা বা কারিগরি যোগ্যতা। এসএসসি ভোকেশনাল হতে সংশ্লিষ্ট কারিগরি বিষয়সমূহের ন্যূনতম 3 পয়েন্ট পেতে হবে। এসএসসি এবং মাদ্রাসা বা শিক্ষা বোর্ড বা উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম 3 পয়েন্ট পেয়ে উত্তীর্ণ এবং কারিগরি শিক্ষা বোর্ড অনুমোদিত প্রতিষ্ঠান হতে টেবিল 1 অনুযায়ী ন্যূনতম 6 মাস মেয়াদী সংশ্লিষ্ট ট্রেড কোর্সে থাকতে হবে। বিজ্ঞান বিভাগ অথবা ডিপ্লোমা কোর্স প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। সো টেবিল 1-এ যে নিয়মাবলী দেওয়া আছে সেটি টেকনিক্যাল ট্রেডের জন্য প্রযোজ্য। যারা নর্মাল প্রার্থী আছেন তারা এই এসএসসি পাশে 3 পয়েন্ট পেলে কিন্তু আবেদন করতে পারবেন, আর 17 বছর থেকে 20 বছরের মধ্যে আপনার বয়সটা হতে হবে। এখন আমি আপনাদেরকে বয়সটা হিসাব করে দিচ্ছি। আপনাদের যাদের জন্ম 3 মার্চ 2003 সাল থেকে 3 মার্চ 2007 সালের মধ্যে, আমি আবার বলে দিচ্ছি, আপনাদের যাদের জন্ম 3 মার্চ 2003 সাল থেকে 3 মার্চ 2007 সালের মধ্যে, শুধুমাত্র এই নিয়োগ বিজ্ঞপ্তিতে তারাই কিন্তু আবেদন করতে পারবেন। এখন আসি স্বাস্থ্য পরীক্ষা। স্বাস্থ্য পরীক্ষার যোগ্য হতে হবে বৈবাহিক অবস্থা, অবশ্যই অবিবাহিত হতে হবে, সাঁতার জানা আবশ্যক, ন্যূনতম 50 মিটার। এখন দেখব সেনাবাহিনীর সৈনিক পদের নিয়োগের জন্য মাঠে আপনাকে কী কী কাগজপত্র সাথে নিয়ে যেতে হবে। ভিডিওটা একটু দীর্ঘ হতে পারে, আপনারা যদি কষ্ট করে দেখেন তাহলে আপনাদের এই ভুলগুলো কখনোই হবে না। সো প্রথমে দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতার মূল সনদ অথবা মার্কশিট ফটোকপি হলে সত্যায়িত হতে হবে, তবে পরবর্তীতে মূল সনদ উপস্থাপন করতে হবে।
দুয়ে দেওয়া আছে। সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রধান কর্তৃক দেওয়া স্থায়ী ঠিকানা ও জন্ম তারিখ সম্বলিত মূল প্রশংসাপত্র এবং এসএসসি পরীক্ষার পুরস্পত্র নিয়ে যেতে হবে। টেকনিক্যাল ট্রেড প্রার্থীর ক্ষেত্রে সংশ্লিষ্ট টেকনিক্যাল ট্রেডের কোর্সের যোগ্যতা অর্জনের সপক্ষে মূল কপি সাথে নিয়ে যেতে হবে। অভিভাবকের সম্মতিপত্র সনদ বা সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক সত্যায়িত হতে হবে। সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক দেওয়া জন্মসূত্রের নাগরিকত্ব ও চারিত্রিক সনদপত্রের মূল কপি নিয়ে যেতে হবে। নিজ জন্ম নিবন্ধন সনদ এবং জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি যদি থাকে তাহলে নিয়ে যেতে হবে। সো জন্ম নিবন্ধন মাস্ট লাগবেই, জাতীয় পরিচয়পত্র না থাকলেও চলবে। এরপর পিতা ও মাতা জাতীয় পরিচয়পত্র অথবা স্মার্ট কার্ডের সত্যায়িত ফটোকপি, সদ্য তোলা পাসপোর্ট সাইজের এই যে 5 সেন্টিমিটার × 4 সেন্টিমিটার 6 কপি ছবি এবং স্ট্যাম্প সাইজের 2 কপি সত্যায়িত ছবি। ছবির ব্যাকগ্রাউন্ড হতে হবে নীল বা আকাশি রঙের, পরিধেয় পোশাক হালকা রঙের হতে হবে। সাঁতার পরীক্ষা দেওয়ার জন্য প্রয়োজনীয় পোশাক নিয়ে যেতে হবে। লিখিত পরীক্ষার জন্য কলম, জ্যামিতি বক্স, পেন্সিল, স্কেল, ক্লিপবোর্ড সাথে নিয়ে যেতে হবে। উপজাতিদের ক্ষেত্রে উপজাতির প্রমাণস্বরূপ তাদের ডকুমেন্টটা চেয়ারম্যানের সনদের মাধ্যমে নিয়ে যেতে হবে। তো এখন দেখেন, এসএমএসএস মাধ্যমে যখন আপনি আবেদনটি করবেন তখন আপনার জেলার কোডগুলোর প্রয়োজন পড়বে। আপনারা এই সার্কুলারটির লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন এবং প্রথম কমেন্টে পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা ডাউনলোড করে এই জেলা কোডগুলো আপনারা দেখে নেবেন, ঠিক আছে। সো এখন দেখবো আসলে এসএমএস এর মাধ্যমে আপনাকে কিভাবে আবেদনটি করতে হবে। সো এসএমএস এর মাধ্যমে আবেদন করার পূর্বে আপনারা দেখে নেন যে এখানে আবেদন শুরু কবে শেষ কবে। দেখতেই পাচ্ছেন 10 ডিসেম্বর 2022 থেকে আবেদন শুরু এবং শেষ হবে 31 জানুয়ারি 2023। সো এখানে কিন্তু 1 মাস 20 দিন সময় পাচ্ছেন আবেদন করার। সো আপনারা আশা করি সবাই আবেদন করবেন। সো এখন আসে আবেদনের পদ্ধতি। সো আপনাকে পর্যাপ্ত পরিমাণ টাকা আগে লোড দিয়ে নিতে হবে, যেমন 200 টাকা যেহেতু খরচ হবে, 210 টাকা আপনার টেলিটক সিমে লোড দিয়ে নিতে হবে। নেওয়ার পর বা রিচার্জ করে নিতে হবে। নেওয়ার পর মেসেজ অপশনে গিয়ে আপনাকে লিখতে হবে জিডি প্রার্থীর জন্য সৈনিক স্পেস প্রথম 3টা লেটার আপনার বোর্ডের, আপনার বোর্ডের প্রথম 3টা কোড লিখতে হবে। যেমন এখানে সৈনিক দেওয়ার পর ডিএসএ দেওয়া আছে ঢাকা বোর্ডের জন্য। সো যারা বিভিন্ন বোর্ডের থেকে পাস করেছেন তাদের ক্ষেত্রে ভিন্নভাবে আপনারা দিবেন। এরপর আপনার রোল নাম্বারটা দিবেন, দেওয়ার পর আপনার পাশের বছর দিবেন, দেওয়ার পর আপনার ডিস্ট্রিক্ট কোডটা দিয়ে দেবেন, দেওয়ার পর আপনি মেসেজটা 163 সেন্ড করবেন। আর এসএমএসটা সেন্ড করার পর আপনার কাছে ফিরতে এসএমএস আসবে। দ্বিতীয়বার মেসেজ অপশনে গিয়ে আপনাকে লিখতে হবে সৈনিক স্পেস ইয়াস স্পেস পিন নাম্বারটা দিয়ে, আপনার মোবাইল নাম্বারটা দিয়ে। আপনি 163 সেন্ড করা মাত্রই আপনার কাছে একটা ইউজার আইডি ও পাসওয়ার্ড চলে যাবে। তো সেই ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহার করে আপনাকে এই sainik.teletech.com এই ওয়েবসাইটের মাধ্যমে একটা ফর্ম আছে, সেই ফর্মটা ফিল আপ করতে হবে। ফর্ম পূরণের ভিডিও যদি প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি পরবর্তীতে সেই ফর্ম পূরণটা নিয়ে আলাদা একটা ভিডিও তৈরি করার চেষ্টা করব। তো অনুরূপভাবে অন্যান্য যে ট্রেডগুলো আছে যেমন টিটি, এসএস এবং জিডি সাধারণ পেশার প্রার্থীদের জন্য, এগুলো কিন্তু আপনারা ভালোভাবে দেখে নেবেন। আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তিটির লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন এবং প্রথম কমেন্টে পেয়ে যাবেন, সেখান থেকে ভালোভাবে দেখে নেবেন। বন্ধুরা, ফর্ম পূরণ করার জন্য কিছু নিয়মাবলী আছে, অনেকেই সেগুলো না জেনে গিয়ে আবেদন ফর্ম পূরণ করেন, শেষে গিয়ে মাঠ থেকে আপনাদেরকে অনেকের কিন্তু বের করে দেওয়া হয়। সো ফর্ম পূরণের ভিডিও দেখার অনুরোধ রইল। বন্ধুরা, এই ছিল বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদের যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটি সম্বন্ধে বিস্তারিত আলোচনা করেছি। এরপরে যদি কারো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।